জন্মেছি বুকে নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই গানটি কিন্তু যে মানুষটির সাথে যায় তিনি হচ্ছে আমাদের সকলের একজন প্রিয় খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ, আমরা সবাই তাকে চিনি, তাই তো? আর তার সাথে আমরা এটাও জানি যে সামনেই কিন্তু টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, আর এই ওয়ার্ল্ড কাপে এই কাকে চাইছে ক্রীড়াপ্রেমীরা? আসুন জেনে নেওয়ার চেষ্টা করব ক্রীড়াপ্রেমীদের থেকে তারা মহেন্দ্র সিং ধোনিকে চাইছে নাকি অন্য কাউকে চাইছে। আসুন জেনে নেব। কাকু, সামনেই তো টি-টোয়েন্টি ম্যাচ, তো আপনি কাকে চাইছেন, ধোনিকে দেখতে চাইছেন ওয়ার্ল্ড কাপে? কার সাথে আছে ধোনি আর আর কি, টি-টোয়েন্টি ম্যাচ কার কার সাথে হবে এখনো পর্যন্ত ঠিক হয়নি, আপনি কাকে চাইছেন? ধোনি তো আমাদের আগে থেকে আছে, ধোনিকে চাইছি। কাকে দেখতে চাও টি-টোয়েন্টি ম্যাচে? ধোনিকে। ধোনিকে? হ্যাঁ, ধোনি ফেভারিট। হ্যাঁ, ধোনিকে ধোনিকে ভালো লাগে। আর কাকে কাকে ভালো লাগে? রোহিত শর্মা। রোহিত শর্মাকে ভালো লাগে, বিরাট কোহলিকে ভালো লাগে, ইয়াশাসবী জয়সওয়ালকে ভালো লাগে। আচ্ছা, তুমি কি আজ মাঠে প্র্যাকটিসে এসছো নাকি? হ্যাঁ। ভালো লাগে খেলাধুলা? হ্যাঁ। এই তো টি-টোয়েন্টি ম্যাচ, তো আপনি কাকে চাইছেন, মহেন্দ্র সিং ধোনিকে চাইছেন? মহেন্দ্র সিং ধোনি আসলে তো খুবই ভালো হয়, কারণ হচ্ছে মহেন্দ্র সিং ধোনি যেমন ক্যাপ্টেনশিপে ভালো, তেমন হচ্ছে মানে ক্যাপ্টেনশিপ খেলতেও খেললেও ভালো করছে এখন। আপাতত মহেন্দ্র সিং ধোনি খুব দরকার ইন্ডিয়ার টিমে। ইন্ডিয়ার টিম? আচ্ছা, তুমি কাকে চাইছো? মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনিকেই চাচ্ছো? বেস্ট প্লেয়ার কে? বেস্ট প্লেয়ার কে তোমার? আমার তো ধোনিই ভালো লাগে। ধোনিই ভালো লাগে, আর কাউকে না? আর বিরাট কোহলিকে। দাদা, সামনেই তো মানে টি-টোয়েন্টি ম্যাচ, তো কাকে চাইছেন? মহেন্দ্র সিং ধোনি এলে ভালো হয়? মানে টি-টোয়েন্টি মানে কোনটা বলছেন, আইপিএল এর কথা বলছেন না টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা? ওয়ার্ল্ড কাপের মধ্যে ধোনি এলে ভালো হয়, মানে খেলার মধ্যে? সে তো এখন রিটায়ার করেছে, মানে কি করে আসবে, সে শুধু তো আইপিএল ম্যাচ খেলছে। হ্যাঁ, আসে তো ভালোই হবে, ক্যাপ্টেন কোহলি হিসেবে তাকে পরিচিত, আসে তো টিমের জন্য খুব ভালোই হবে। সামনেই তো টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, তো কাকে চাইছেন, মহেন্দ্র সিং ধোনিকে চাইছেন? একদম, আমি মহেন্দ্র সিং ধোনি ডাই হার্ড ফ্যান, মানে মানে যদি কথায় আছে না যে যদি ওনার 100টা ফ্যান বেঁচে থাকে তার মধ্যে আমি একজন, আর যদি একটা ফ্যান বেঁচে থাকে তা আমি তার মধ্যে একজন, আর যদি আমি মারা যাই মানে তাহলে তোমরা যদি কেউ কোনো ফ্যান যদি ওনার না থাকে তাহলে আমি মনে হবে যে আমি মারা গেছি, তার মনে করা উচিত আমি মারা গেছি। দিদি, খেলা দেখা হয়? সামনেই তো টি-টোয়েন্টি ম্যাচ, কাকে দেখতে চাইছেন? কি ব্যাপারে বলুন, মানে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপে তো অবশ্যই আমরা ইন্ডিয়ান, আমরা চাই যে যাতে ইন্ডিয়াই জেতে। মহেন্দ্র সিং ধোনিকে চাইছেন? দেখুন, মহেন্দ্র সিং ধোনিকে আমরা সবাই পছন্দ করি, আমাদের ক্যাপ্টেন ছিলেন, ওয়ার্ল্ড কাপ উইনার ছিলেন, তো অবশ্যই উনি দলে থাকলে তো আমরা খুশি হবই। হ্যাঁ, যদি তাহলে তো আমরা সবচেয়ে খুশি হব, অবশ্যই ভীষণ খুশি হব, কারণ উনি একদম ম্যাচ উইনার, তো আমরা চাই, অবশ্যই চাই যে উনি দলে থাকে। খেলা তো আপনি পছন্দ করেন? হ্যাঁ। আচ্ছা, তো সামনেই তো টি-টোয়েন্টি বিশ্বকাপ, হ্যাঁ, তো এখানে কাকে দেখতে চাইছেন? মহেন্দ্র সিং ধোনিকে। ধোনি তো খেলবেন, জল্পনা অবসরপ্রাপ্ত অবশ্য, কিন্তু জল্পনা চলছে আবার ব্যাক করেন, তো খুবই ভালো হয়। হ্যাঁ, অবশ্যই।